हेलो एवरीवन, वेलकम टू माय चैनल मेकअप ड्रॉप्स। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। दुर्गा पूजार आरो एकटा मेकअप लुक आमी शेयर करछी आर एई लुकटा आमी कुर्तिर साथे क्रिएट करेछी। तुम्हारा चाहले जे कोनो कालारेर कुर्तिर साथे बा चूड़िदारेर साथेओ मेकअप लुकटा क्रिएट करते पारो। लुकटा जदि तोमादेर भालो लेगे थाके भिडियोटा स्किप ना करे पुरोटा देखो। आर आमार चैनले जदि तोमरा नतून हो तो प्लिज चैनलटाके सबस्क्राइब करे दिओ। एखन भिडियोटा स्टार्ट करा जाक। स्किन केयर आमी अलरेडी करे नियेछी, टोनार मॉइश्चराइजर और दिनेर बेला होले तोमरा सानस्क्रीन अवश्य अप्लाई करे नियो। एखन स्विस ब्यूटीर ए आईब्रो किटटा दिए आमी आईब्रोटा खूब भालोभावे फिल करे नेब। एबार यूज करछी प्राइमार, आमी इनसाइटेर ए पोर फिलिंग प्राइमारटा यूज करछी। टी जोने अप्लाई करे निच्छी, तारपरे हाथ दिए सेटाके खूब भालोभावे ब्लेंड करे नेब। এখন অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। আমি মেবিলিনের ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি। আমার শেড হলো 128। ফাউন্ডেশনটাকে ডট ডট করে পুরো ফেসে প্লেস করে নিচ্ছি, তারপরে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি খুব পাতলা লেয়ার লাগাচ্ছি ফাউন্ডেশনের, তোমরা যদি এক্সট্রা কভারেজ চাও তো এর থেকে বেশি ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করতে পারো। এখন অ্যাপ্লাই করব কনসিলার। সুইস বিউটির এই পেন কনসিলারটা আমি নিয়ে নিয়েছি আন্ডার আইজে, আর আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। ওপরের চোখের দিকে আমি অ্যাপ্লাই করছি না, আমি এমনি যেটুকু ব্লেন্ডারে থাকবে সেটা দিয়েই আমি আইজের ওপরের দিকটা ব্লেন্ড করে নেব। এখন ল্যাকমির এই রোজ পাউডারটা দিয়ে আমি পুরো ফেসটাকে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। যেই জায়গাগুলোতে আগে কনসিলার লাগিয়েছি সেই জায়গাগুলো আগে সেট করব, তারপরে পুরো ফেসটাকে এই একই পাউডার দিয়ে সেট করে নেব। এখন কাজল অ্যাপ্লাই করব। প্লামের এই কাজলটা নিয়ে নিয়েছি, আপার ওয়াটার লাইন আর লোয়ার ওয়াটার লাইন দুটোতেই প্রথমে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে নিচের দিকে কাজলটা একটু মোটা করে টানব। এরপরে একটা ছোট্ট ব্রাশে আমি ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে নিয়েছি, তারপরে কাজলটাকে আমি সেট করব। এখানে এটা পারফেক্ট হওয়ার দরকার নেই, কারণ এরপরে আমরা কাজলটাকে স্মাজ করে নেব। আইজের আউটার কর্নারটা একটু এক্সটেন্ড করে নিচ্ছি উইংয়ের মতো দেখানোর জন্য। এরপরে এই ডার্ক ব্রাউন কালারটা ব্রাশে নিয়ে নিয়েছি, একটা পেন্সিল ব্রাশ আমি ইউজ করছি, সেটা দিয়ে চোখের নিচের দিকটাকে একটু স্মাজ করে নেব। খুব হালকাভাবে আমি স্মাজ করছি। এখন আইলাইনার অ্যাপ্লাই করব। ল্যাকমির এই ইনস্টা আইলাইনার দিয়ে খুব পাতলা একটা আইলাইনার টানছি, উইং আমি টানছি না, জাস্ট চোখের পরিধি যত দূর তত দূর পর্যন্ত আমি আইলাইনারটা অ্যাপ্লাই করছি। একটা চোখের মেকআপ আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটা অফ ক্যামেরা আমি করে নিচ্ছি। এরপরে মাস্কারা অ্যাপ্লাই করব। সুইস বিউটির এই মাস্কারা অ্যাপ্লাই করছি, আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কোট করে নেব। সুগারের এই মিনি ব্রোনজার দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ব্রোনজ করে নিচ্ছি। এই স্টেপটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে করতেও পারো আবার নাও করতে পারো। এখন অ্যাপ্লাই করব ব্লাশ। সুইস বিউটির এই পিঙ্ক কালারের ব্লাশটা অ্যাপ্লাই করছি, চিকে নোজে আর চিনে ব্লাশটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তারপরে ইউজ করব হাইলাইটার। সুইস বিউটিরই একটা গোল্ডেন কালারের হাইলাইটার অ্যাপ্লাই করছি। আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোতে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপরে আইজের ইনার কর্নার্সেও অ্যাপ্লাই করব, আর ব্রো বোনেও অ্যাপ্লাই করে নেব। লিপস্টিক অ্যাপ্লাই করব। তার আগে সুইস বিউটির এই ব্রাউন কালারের লিপ লাইনারটা দিয়ে লিপটাকে খুব ভালোভাবে লাইন করে নেব। তারপরে সুইস বিউটিরই একটা পিঙ্ক নিউড শেডের লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি ঠোঁটে। লাস্ট স্টেপ, সুইস বিউটির এই মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটা সেট করে নেব।
খুব সিম্পল, খুব ইজি একটা মেকআপ লুক, যে কোনো ড্রেসের সাথে এই মেকআপ লুকটা চলে যাবে। লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও। আমি এরকমই মেকআপ ভিডিও পোস্ট করে থাকি। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।